আমি চন্দ্রচূড় ঘোষের কাছে যাবো। চন্দ্রচূড় ঘোষ সাম্প্রতিক সময় রাজনৈতিক ইতিহাসবিদ। চন্দ্রচূড় বাবু, এটা মমতা ব্যানার্জি সত্যি লোকসভার আজকে থেকে, মানে 52 সাল থেকে, স্বাধীনতার পর থেকে নেই, 46 সাল থেকেই নেই, মমতা কংগ্রেস সময় থেকেই নেই। কিন্তু আমার প্রশ্ন, এই যে টানাটানিটা, এতে আমাদের সাধারণ মানুষের, তাদের কাছে দুপক্ষই এসে হাজির হয়েছিল ভোটের আগে, বা সব পক্ষ, সবকটি রাজনৈতিক দল, তাতে কি সত্যি খুব একটা কিছু লাভ হচ্ছে? স্পিকার পদে কে জিতলেন, ডেপুটি স্পিকার পদে কে জিতলেন, আমরা তো পার্লামেন্টের পরে কাজগুলোর জন্য তাকিয়ে আছি, সেদিক থেকে তাকিয়ে আছি। চন্দ্রচূড় বাবু, দেখো অনির্বাণ, কয়েকটা কথা বলি। গণতন্ত্র নিয়ে অনেক কথা হলো, গণতান্ত্রিক কাস্টম এইসব নিয়ে কথা হচ্ছে। একটা জিনিস হচ্ছে, গণতন্ত্রটা যে কি জিনিস সেটা সাধারণ মানুষ, আমার মতো সাধারণ মানুষ বুঝে উঠতে পারছে না বর্তমান রাজনৈতিক পরিস্থিতি থেকে। এই যে ইন্ডিজোট আছে, পশ্চিমবাংলার মানুষ কি এই ইন্ডিজোটের বাইরে? কেননা তারা তৃণমূলকে ভোট দিয়ে 29টা এমপি পাঠিয়েছে। কংগ্রেস সমর্থক যারা, তারা যারা বলছে তারা ইন্ডিজোটকে লিড করছে, তারা কিন্তু সেই ইন্ডিজোটকে, পশ্চিমবাংলার ইন্ডিজোটকে সমর্থন করেন। তো এই ভাগাভাগিটা ঠিক কি এটা বুঝে উঠতে পারছি না। দ্বিতীয় কথা হচ্ছে যে, যারা গণতন্ত্রের কথা আজকে দিচ্ছেন, লোকসভার রেজাল্ট আসার দিনই নরেন্দ্র মোদি বা বিজেপির কোন লেজিটিমেসি নেই, ফলে যে বিরোধী পক্ষ, এই টুকরো টুকরো বিরোধী পক্ষ শুধু ক্ষমতার লোভে মনে হচ্ছে যে একজোট হয়ে এসেছে, যে একমাত্র উদ্দেশ্য দেশকে সঠিক পথে চালনা করা বা গভর্নমেন্টের সঙ্গে কোঅপারেশন করা নয়। লেজিটিমেসি নিয়ে প্রশ্ন তুলে দিচ্ছেন যে এই সরকার বানানোর লেজিটিমেসি নেই, যে কোনো প্রকারে এই সরকারকে ফেলতে হবে। ফলে কনফ্রন্টেশনাল অ্যাটিটিউড নিয়ে যখন আপনি বিরোধী পক্ষ এক 10টা দল একসঙ্গে হয়ে শুধু সরকার ফেলার জন্য লোকসভায় যাচ্ছেন, যেখানে গণতান্ত্রিক কাস্টম নিয়ে প্রশ্ন তোলার অধিকার না। চন্দ্রচূড় বাবু, আপনি যেটা বলছেন, এক মিনিট, চন্দ্রচূড় বাবু, আপনি যেটা বলছেন সেটা কিন্তু খুব সহজবোধ্য। তাহলে প্রথম দিন থেকে টুথ এন্ড নেল ফাইট হবে, একেবারে দাঁতে দাঁত চেপে আমরা চেষ্টা করব প্রথম দিন থেকে নরেন্দ্র মোদী সরকারকে ফেলে দেওয়ার, এটা বললে কোনো অসুবিধা নেই। কিন্তু আমি দেখছিলাম কত কয়েকদিন আগে, 4-5 দিন আগে, নির্মলবাবু আপনিও এসেছিলেন তো, এই বিরোধীরা সম্মিলিতভাবে মোহন ভাগবতের দর্শন নরেন্দ্র মোদীকে পড়ানোর চেষ্টা করছিল। নরেন্দ্র মোদী তাতে ভাগবত প্রেমী হলেন কিনা আমি জানি না, কিন্তু আমি বলছি এরাই তো চেষ্টা করছিলেন, এরাই তো সহমতের কথা বলছিলেন। ওরা যখন জানেনি ওরা কোনো কিছু তো সহমত হবেন না, তাহলে নরেন্দ্র মোদীকে সহমত শেখানোর চেষ্টা করছিলেন কেন? আপনি এটার কোনো উত্তর পাচ্ছেন না? এটার কোনো উত্তর নেই, কেননা মূল উদ্দেশ্যটাই হচ্ছে যে যে অ্যাটিটিউডটা করে দেখার দেখি, মানে সৌমদা যেটা বললেন প্রথম দিকে আমি শুনে বেশ ভালো লাগে, করে দেখার দেখি। তো এইটা, এই যদি যে অ্যাটিটিউডটাতে কোঅপারেশনটা তো দুতরফে হবে, গালাগালি লিমিট শেষ হয়ে গেছে নাকি? নিজের বিশ্লেষণ দিচ্ছে, আপনি ব্যক্তি আক্রমণ করছেন, বিরোধীদের কনসেনসাস খুঁজছেন। একটা 1/3 প্রাইম মিনিস্টার কি করবে? নরেন্দ্র মোদী নাকি তার মুখের ভাষা, তিনি নাকি মরালি ডাউন, এইগুলো আপনার মুখে একটা শব্দ ছিল না? চন্দ্রচূড় তো তাই কথাই বললেন, একটা শব্দ শোনা যায় না আপনার মুখে। কথা বললেন যে এরা 99 পেয়ে ভাবছে 240, আপনার মুখে একটা শব্দ শোনা যায়নি, তিনি নাকি তার মরালি কোনো অধিকারই নেই বলে প্রতিশ্রুতি দিয়েছিল। এই হচ্ছে কংগ্রেসের গণতন্ত্র, তখন আপনার কথা শোনা যায়নি। আমার একটাই প্রশ্ন আছে, সিলেক্টিভ প্রতিবাদ করে শুনুন। আচ্ছা বেশ, সত্যি কথা বলতে শিখুন। নিমালবাবু কিছু বলছেন না সমু, আপনার কাছে আমার একটা প্রশ্ন আছে। চিদম্বরম এসেছিলেন, আপনাদের সর্বভারতীয় নেতা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করে গেছে। আমি শুনেছি মমতা বন্দ্যোপাধ্যায় দুটো কন্ডিশন দিয়েছেন, এক হচ্ছে অধীর চৌধুরীকে সামলাতে হবে, তিনি আমার বিরুদ্ধে কিছু বলতে পারবেন না, এক কন্ডিশন। দুই হচ্ছে কোনোভাবে সিপিএমকে কাছে আসতে দেওয়া যাবে না। এই দুটো ইন্ডিয়া অ্যালায়েন্স যেটা আপনারা বানিয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের এই দুটো কন্ডিশন অ্যাকসেপ্ট করে আপনারা কতটা তার অ্যাকসেপ্টেবিলিটি মানবেন? আপনি ছিলেন, আমি ছিলাম, আপনি সত্য সত্য বিচার করছেন, আমি ছিলাম, তাহলে আপনি বলে দিন, আমার জানা নেই, আই ডোন্ট নো, আমি জানি না, আপনি থাকলে আপনি বলে দিন। আচ্ছা সোমবাবু, কষ্ট কল্পনা করে সোমবাবু আপনি বলে দিন। আচ্ছা বেশ, যখন উনি নেহরু গান্ধী রাখেন সব সোমবাবু, আমার একটা প্রশ্নের উত্তর দেবেন, এটার জন্য কোনো মিটিং এ উপস্থিত থাকার দরকার নেই। না না, আপনি ছিলেন তো, না প্লিজ আমার এই প্রশ্নটার উত্তর দিন। আপনার লেখা পড়ে পড়ে তো আমি শিখি সোমবাবু, কি করে আরএসএস এর দুর্গা হওয়া যায় সোমবাবু, আপনার লেখা থেকে শিখি সোমবাবু। সোমবাবু শুনুন না, আপনি আমার এটার জন্য সোমবাবু, এটার জন্য কোনো মিটিং এ থাকতে হবে না, কোনো লেখা পড়তে হবে হয় ইন্দিরা গান্ধীর
ক্ষমা চাওয়ার কথা, জরুরি অবস্থা জারি করে ক্ষমা চাওয়ার কথা। আমি বলছি যদি স্পিরিটে এটাকে নিই, যদি সত্যিই জরুরি অবস্থা জারি করে খুব দুঃখিত হয়েছিলেন, ব্যাপারটা খুব অন্যায় হয়েছিল, আপনি এক্ষুনি বলছিলেন যে অন্তর থেকে কী চায়, মন থেকে কী চায়, মুখে কী বলছে, আপনি বলছিলেন, আমি শুনছিলাম। আচ্ছা, মন থেকে ইন্দিরা গান্ধী কী চেয়েছিলেন, সত্যি কি জরুরি অবস্থার জন্য তিনি দুঃখিত হয়েছেন? আপনি এক্ষুনি আমাকে বলবেন আপনি কি ইন্দিরা গান্ধীর সঙ্গে কথা বলেছিলেন এই বিষয়ে? আপনাকে কি ইন্দিরা গান্ধী কিছু বলে গেছিলেন মন থেকে চান কিনা? আমি একটা উদাহরণ দিচ্ছি, জাস্ট একটা উদাহরণ। 25শে জুন জরুরি অবস্থা জারি করার পর, সংবিধানের প্রস্তাবনায় দুটো পরিবর্তিত শব্দ ঢুকিয়ে দেওয়ার পর, জরুরি অবস্থা নিয়ে ক্ষমা চাওয়ার পর, 80 সালে আবার ফিরে আসার পর, ইন্দিরা গান্ধী প্রস্তাবনার ওই শব্দ দুটোকে বাদ দিতে পারতেন, অথবা আরও একবার গোটা সংসদের সামনে রাখতে পারতেন। আমি জরুরি অবস্থার সময় ভুল করে, যখন সংসদে বিরোধীরা ছিল না, সংসদ বিরোধী শূন্য ছিল, সবাইকে অ্যারেস্ট করে দিয়েছিলাম, সেই সময় এই সংবিধানটা পরিবর্তন করেছিলাম। এখন আমি আরেকবার আপনাদের রায় চাইছি, আপনাদের মত আছে কিনা? আপনি আপনার কথা, আমি স্পিরিটে জিজ্ঞাসা, আপনি স্পিরিটের কথা যখন জিজ্ঞাসা করছেন, আপনার কথা আমি মানছি, কিন্তু 1977 সালের ভারতবর্ষের মানুষ ওনাকে হারিয়েছেন। হ্যাঁ, ভারতবর্ষের মানুষ ওনাকে হারিয়ে দিয়েছেন, উনি আবার 80 সালে ফিরে এসেছেন, তারপরে সংবিধানে উনি কি মনে করেছেন না করেছেন আমি এই মুহূর্তে দাঁড়িয়ে ক্লারিফিকেশন দেওয়ার মতো ক্ষমতা আমার নেই। কংগ্রেসের প্রতিনিধিত্ব বলছি, ইন্দিরা গান্ধী 28 তারিখে ক্ষমা চেয়েছিল, আজকে নোটবন্দি করে এতগুলো মানুষ মারা গেছে, আমার সময় একেবারে শেষ। আমি এবার সাধারণ মানুষের কাছে যে প্রশ্ন রেখেছিলাম সে প্রশ্নের উত্তর দেব। আমার তর্ক বিতর্ক আমার অতিথিদের সঙ্গে শেষ। আপনাদের কাছে প্রশ্ন রেখেছিলাম, আপনারা কি রায় দিয়েছেন শুনে নিই। সরাসরি ফেসবুকে রায় প্রথমে নজর রাখছি, মানুষ নয় ক্ষমতাই লক্ষ্য ইন্ডির। আমি প্রশ্ন রেখেছিলাম এই স্পিকার ডেপুটি স্পিকার পদে নির্বাচন নিয়ে আকচারচিকে কেন্দ্র করে। এখানে 83% মানুষ ফেসবুকে মনে করছেন হ্যাঁ মানুষ নয় ক্ষমতাই লক্ষ্য ইন্ডির, 17% মানুষ অন্য কিছু মনে করছেন, চোখ রাখবো এক্স স্যান্ডেলের পরিসংখ্যান। এখানে 100% মানুষ মনে করছেন হ্যাঁ শুধুমাত্র ক্ষমতাই লক্ষ্য ইন্ডির এক্স স্যান্ডেল, কিন্তু সাধারণভাবে একটু বিজেপির বিরোধী যারা বা বিজেপির উল্টো দিকে যারা আছেন তাদের প্রতি একটু সদয় থাকে, কিন্তু আমি জানি না আজকে কেন এরকম একটা অদ্ভুত রেজাল্ট। 100% মানুষই মনে করছেন ক্ষমতাই লক্ষ্য ইন্ডির, মানুষ নয়, অর্থাৎ ক্ষমতায় পৌঁছানোর জন্য মরিয়া। ইউটিউবের পরিসংখ্যানে নজর রাখবো, 1 ঘন্টায় 15,000 মানুষ রায় দিয়েছেন ইউটিউবে, তার মধ্যে 88% মনে করছেন মানুষ নয় ক্ষমতাই লক্ষ্য ইন্ডির। যদি তাই হয় যে কথাটা চন্দ্রচূড়বাবু কিছুক্ষণ আগে বলছিলেন, আসলে লক্ষ্য যে কোনোভাবে হোক নরেন্দ্র মোদী সরকারের স্থায়িত্বকে নড়িয়ে দেওয়া, তাকে টলমল করে দেওয়া, তাহলে মুখে এই সহমতের বড় বড় কথা কেন? তাহলে গয়নাগাটি নিয়েই থাকতে চাই এটা বলে গেলেই তো হতো। তাহলে মানুষের কাছে শুধু শুধু জনগণের বন্ধু সাজার চেষ্টা কেন? গয়না নিয়ে কাড়াকাড়ি জনগণেশের হুঁশ নেই,